চোদ্দ বাধারঘাট কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী পার্থরঞ্জন সরকারের সমর্থনে রবিবার এক নির্বাচনী সভার আয়োজন করা হয়। দলের প্রার্থীর সমর্থনে সভায় বিভিন্ন রাজনৈতিক প্রসঙ্গ আলোচনা করে দলের প্রার্থীর হয়ে ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন রাজ্য এবং পশ্চিম বাংলার বামপন্থী নেতা নেত্রীরা। সভায় বক্তব্য রাখেন পশ্চিম বাংলার বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি এবং পার্থরঞ্জন সরকার সহ অন্যান্যরা। বিজেপিতে গিয়ে আমাকে একদিন বলেছেন, আমাকে মন থেকে ভালোবাসতেন, কারণ আমি কংগ্রেসেই থেকেছি, বিজেপির অনেক অফার ছিল, আমি বিজেপিতে যাইনি। আমি সারা ভারতবর্ষ ঘুরেছি, আর শ্রেণীর ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, ডাক্তার, প্রত্যেকটা শ্রেণীর মানুষ আজ ভুক্তভোগী দীর্ঘ পাঁচটি বছর। এই লড়াইটাতে কেউ গোলাপ ফুল নিয়ে থাকবে না, আর এই লড়াইয়ে কেউ কার্পেট বসিয়ে রাখবে না। এই লড়াই কঠিন লড়াই, আর রাজনীতির মাটিটা বর্তমানে গোটা বিশ্বে আর্থিক মন্দার সময়ে ত্রিপুরা সেভেন সিস্টারের মধ্যে যে নিজেদের বক্তব্যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে দলের প্রচার করেন উপস্থিত নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।